পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। যুক্তরাষ্ট্র পরিকাঠামো করতে দেশ চালকে দিলে কেন্দ্র এবং রাজ্য সমন্বয় করতে দিয়ে রাজ্য করে কেন্দ্র চায় যুদ্ধ দেরি মনোভাব ত্যাগ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক একটা আনন্দের বিষয়। রাজ্যের দাবি দাবা নিয়ে তিনি কথা বলবেন, ছুটি দেওয়ার সুবিধা কথা বলতে সোনারপতি শুনবেন, প্রধানমন্ত্রী বলবেন, নিউজ শুনবেন। এখন দুজনের মধ্যে কি কথা হচ্ছে তা আমাদের জানেন, যিনি বেরিয়েছে প্রথম বিষয় তার উপরে জানতে পারবো। তবে আজকের মুখ্যমন্ত্রীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মধ্যে একটা জিনিস আমাদের আনন্দ সভা আছে, অনেক মানুষ চিন্তিত ছিল যে মুখ্যমন্ত্রী টিকা নিয়েছেন, তার ডবল ডোজ হয়ে গেছে, সেটা একটা লক্ষ্য আসি বলেছেন। এর আগে কড়াইকুণ্ডায় উনি এসেছিলেন, সেখানে মিটিং ছিল না, আজকে একটা সৌজন্য সাক্ষাৎ হলো, টিকা নিয়ে কথা হয়েছে, আমাদের জনসংখ্যা বেশি, অনুরাজ্য পাক, কিন্তু আমাদের ঋণ ঠিকঠাক। বিশ্বের মুখ্যমন্ত্রী তো বলবেন রাজ্যে টিকার প্রয়োজনীয়তা, কোনো অস্বাভাবিক বিষয় বলেছে প্রধানমন্ত্রী দেখবেন। আমরাও চাই যাতে রাজ্যে আরো বেশি টিকা আসবে, এবং আমরা এর সঙ্গে এটাও চাই যে রাজ্য সরকার অন্তত গ্রাসরুট লেভেলে টিকা দেওয়ার ক্ষেত্রে যে প্রতিহিংসামূলক ব্যবহার চলেছে সেটা থেকে বেরিয়ে আসবে। বিজেপি চিরকালই পশ্চিমবঙ্গের নামমাত্রের বিরুদ্ধে, কারণ পশ্চিমবঙ্গ নামকে পরিবর্তন করে আমরা একটা ইতিহাসকে ঘুরিয়ে দেব, আমরা একটা প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। কারণ এই পশ্চিমবঙ্গ নামের মধ্যে অনেক রক্তাক্ত ঘটনা লুকিয়ে আছে, কিভাবে ডাইরেক্ট অ্যাকশন রেট 15,000 মানুষের মৃত্যু, পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষকে গৃহহীন হতে হয়েছে, এখনো বহু মানুষ এই যন্ত্রণা করছে। সুতরাং যেভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, যার জন্ম দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকে যদি পশ্চিমবঙ্গেরই নামটা বদল হয়ে যায় তাহলে আমরা এবং আজকে সেই প্রসঙ্গে তিনি বলছেন যে নির্বাচন যদিও দেরি আছে কিন্তু সে তার প্রস্তুতি শুরু করতে হবে, এবং আমি নয় দেশ নেতৃত্ব দেবে, দেশই তো নেতৃত্ব দেয়, ব্যক্তি আর কোথায় নেতৃত্ব দেয়। আসলে মোদী বিরোধিতার নাম করে যারা ময়দানে নেমে পড়েছেন তারা এখন ঠিক করুন যে তাদের মুখ কে, তাদের নেতা কে। প্রত্যেকে নিজের নিজের রাজ্যে লড়বেন, সেখানে কারোর সঙ্গে সমঝোতা হবে না। পশ্চিমবঙ্গে কি সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি আর তৃণমূল কংগ্রেস একজোট নির্বাচন লড়বে, বিষয়টা তো সেরকম নয়। প্রত্যেকেই সমর্থিত নেতা, ভারতবর্ষের মানুষ ওয়েলমিশন সরকার দেখেছে, তারা জনতা এক্সপেরিমেন্ট দেখেছে, মুরারজি ভাই দেশাইকে দেখেছে, বিশ্বনাথ প্রতাপ সিং দেখেছে, চৌধুরী চরণ সিং দেখেছেন, আই কে গুজরাল দেখেছে, দেবে গৌড়া দেখেছে, চন্দ্রশেখর দেখেছে, তার থেকে মানুষ শিক্ষা নিয়েছে। মানুষ অস্থিরতার বিরুদ্ধে, অনিশ্চয়তার বিরুদ্ধে স্থায়িত্বের পক্ষে ভোট দেবেন, এবং 2024 সালে 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে জাতিকে আবার সম্বোধন করতে নরেন্দ্র দামোদর। উনি বলছেন যে এখন তো লোকসভা ভোট নেই, আগে থেকে প্ল্যানিং করতে হবে। উত্তরপ্রদেশ, ত্রিপুরা, পাঞ্জাবে ভোট আছে, ত্রিপুরায় আমাদের ছেলেদেরকে গৃহবন্দী করে রেখেছে। এটা ত্রিপুরা সরকারের বিষয় কেন তাদের গৃহবন্দী করেছে তারাই বলতে পারে। তবে ত্রিপুরা এই আপনি তৃণমূল কংগ্রেস গিয়েছে, এক্সারসাইজ একবার করেছে, জমি দেখে এসেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাকে বলেছে, উনি বলেছেন যে পেগাসাস নিয়ে অল পার্টি ডাকা উচিত, না না উনি ডাকা উচিত, এটা কি প্রধানমন্ত্রী বলেছেন বলে উনি দাবি করেছেন, বাইরে এসে বলেছেন, এটা মন্তব্য করেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার নিয়ে তো মন্তব্য করতে পারি না। প্রধানমন্ত্রী নিঃসন্দেহে পদ্মপুর প্রতীক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে, কিন্তু ওটা বিজেপি সরকার না, ভারত সরকার। পশ্চিমবঙ্গের একটা আমরা পার্থক্য আছে দেখি, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার না, তৃণমূল সরকার। এই দুটি দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক অবস্থার মধ্যে পার্থক্য আছে। তাহলে কি কেউ অন্য কোনো এজেন্সি কোথাও কোনো কাজ করতে পারবে না? শুধু বিজেপির এজেন্সি কাজ করছে, তৃণমূলের পক্ষ থেকে সর্বত্রই তো এজেন্সি কাজ করছে। এত এজেন্সি কাজ করছে যে মানুষ বুঝতে পারছেন না কোনটা এজেন্সি আর কোনটা রাজনৈতিক দল। ত্রিপুরা সরকার যদি মনে করে থাকে গৃহমন্ত্রী করে রাখবার তারা করেছে, আমি তো পশ্চিমবঙ্গবাসী ত্রিপুরা নিয়ে কি করে কথা বলি। এজেন্সি কাজ করতে গেছে ফেনী মুখ্যমন্ত্রী বক্তব্য মুখ্যমন্ত্রীর দল যদি ওখানে যেত সেখানে কিছু হলে তখন কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া আসতো, কিন্তু এজেন্সির দায়িত্ব কি করে আমরা বিজেপি পশ্চিমবঙ্গ সরকার নিতে পারে, সেটা তো ত্রিপুরা সরকারের। পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন বলছে, গৃহবন্দী করবে পশ্চিমবঙ্গ সরকার, এটা সরকারি বিষয়। এই দলের সঙ্গে সরকারের হস্তক্ষেপের কোন এক করে দেখলে চলবে না। আমার বলছি এটা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির তফাৎ। ওটা ত্রিপুরা সরকার চলছে, ত্রিপুরা রাজ্য সরকার, ত্রিপুরা বিজেপি সরকার নয়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। বিজেপির অন্যান্য রাজ্যে বিজেপি সরকার আছে, নেই সেখানে রাজ্য সরকার আছে, গুজরাট রাজ্য সরকার আছে। মানুষ বিজেপিকে দায়িত্ব দিয়েছে সরকার পরিচালনা করে, গুজরাটে তো গেছেন জায়ান্ট স্ক্রিন লাগিয়েছে তৃণমূল কংগ্রেস, আসামে গেছেন লাগিয়েছে, আসামে তো নির্বাচনও লড়েছে, কোথাও কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানুষ ভোট দেয়নি, মানুষ জমানতে জমানত বাজার করে দিয়েছে, তা আমাদের কিছু করে দরকার। সমমনোভাব পণ্য যদি সমস্ত দল হতো তার তো একটা নেতা থাকতো, সেটা তো কোনোদিন আমরা দেখতে পাইনি। কারণ গত নির্বাচনে সমমনোভাব পণ্য নজনকে উপস্থিত করিয়েছিলেন যুবপক্ষকে। 2019 নির্বাচন যখন শুরু হলো তখন নয়জনের মধ্যে তিনজন কেউ একসঙ্গে দেখা গেল। দেখুন কংগ্রেসের গর্ভ থেকে যারা জন্ম নিয়েছে বা কংগ্রেসের সঙ্গে যারা সংসার করেছে তারাই বলে যে কংগ্রেসের ভালোবাসা অশালীর নীতি পোশাক, এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। নির্বাচন যখন এগিয়ে আসে তখনই ভালো লাগা, কাছে আসা, পাশে বসা এগুলো থাকে, কিন্তু দীর্ঘস্থায়ী নয়। ম্যারেজ অফ দ্য কনভিনিয়েন্স দিয়ে আর যাই হোক, ভারতবর্ষের মতো একটা এই 135 কোটি গণতন্ত্রে, একটা বহুত্ববাদী রাষ্ট্রে, বহুদলীয় ব্যবস্থায়, সংসদীয় গণতন্ত্রে শুধু স্লোগান নির্ভর করে একটা সংগঠনকে তৈরি করা যায় না, একটা জোট তৈরি করে দাঁড় করিয়ে দেবে। সমিতা আজকে রাজ্য সরকার জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে আদালতে তার পাল্টা একটা হলফনামা দিয়ে বলেছে যে এই রিপোর্ট পক্ষপাতদুস্ত এবং যারা এই কমিটিতে রয়েছে তারা কোনো না কোনো সময় বিজেপির কোনো কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে। ইন্ডিয়ান সাংবাদিকদের সমস্ত সামনে বসে আছে, এদের ছাত্র জীবনে প্রত্যেকেই কোনো না কোনো ছাত্র সংগঠনের সঙ্গে বন্ধু সংগঠন জড়িত আছে। তখন আমাদের পক্ষ থেকে যদি বলা হয় কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে প্রশ্নটা উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিক নিরপেক্ষ নয়, তা হচ্ছে ঠিক হবে ছাত্র জীবনে অনেকেই অনেক মতাদর্শ নিয়ে থাকবেন ছাত্র সংগঠনের, প্রত্যেক স্বাভাবিক সুস্থ শিক্ষিত মানুষের একটা রাজনৈতিক বিশ্বাস থাকে আর তার কর্মজীবন অন্য। তুমি যখন ছাত্র ছিলে তখন তুমি যে রাজনীতি করেছো আজকে সাংবাদিক হয়ে তো সেটা করতে পারছো, কিন্তু নিরপেক্ষতা বজায় রাখতে হচ্ছে। তো সেই ভাবে ওখানে তো পশ্চিমবঙ্গের দুজন অফিসার ছিলেন, তারাও তো স্বাক্ষর করেছেন, রাজ্য সরকার হলফনামা দিয়ে প্রকৃত তথ্যকে তুলে ধরতে পারছে না। বক্তৃতা করা আর ফ্যাকচুয়াল ইনফরমেশনকে এস্টাবলিশ করা এক জিনিস নয়, তাদের এই প্রতিহিংসার তত্ত্ব পক্ষপাতদুষ্টের তত্ত্ব বারবার মানুষের সামনে বলেছেন, কিন্তু ওই ডিজি তার রিপোর্টের উপরে ভিত্তি করে, সিএসএর রিপোর্টের উপরে ভিত্তি করে 311টি স্থান পরিদর্শন তারা করেছিল,
পুলিশের রিপোর্টের উপরে ভিত্তি করে যেখানে তারা মানবাধিকার কমিশন কাজ করেছে, সেখানে পক্ষপাত দুষ্ট না হলে তারা হলফনামা পেশ করে বলুন যে কেউ মারা যায়নি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শিক্ষা নিয়ে আমরা যে আসন পেয়েছিলাম আমরা বিশ্বাস করি সেই আসন ডাবল হবে এবার পশ্চিমবঙ্গে। তো তার জন্য আমরা আমাদের মতো করে যোগাযোগ স্থাপন করছি, কাজ করছি। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বলছে প্রস্তুতি নিতে পারে, তো সেগুলো তো বিজেপির কিছু করার নেই। প্রস্তুতি নিতে গেলে তো তৃণমূল কংগ্রেসের সমস্ত দলকে এক জায়গায় নিয়ে আসতে হবে, সমস্ত দলকে এক জায়গায় নিয়ে এসে তাকে নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে কংগ্রেস। মুখ্যমন্ত্রী এনার কাছে এই ওই নেতার সঙ্গে দেখা করছে, আরেকজন নেতার সঙ্গে দেখা করছে, আমরা খুশি হতাম যদি ওই নেতারা কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর তারিখে বাসভবনে যেতেন বা নবান্ন গিয়ে কথা বলতেন, কিন্তু সেটা তো নয়। আমরা বলছি আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হলে পশ্চিমবঙ্গ যদি মুক্ত হয়ে যায় কোনো দিনের নির্বাচন হয়েগুলি আমরা প্রস্তুত আছি। নির্বাচন কমিশন যদি মনে করে রাজ্য নির্বাচনের উপযুক্ত পরিবেশ আছে তাহলে তারা নির্বাচন করাবে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যেই মানুষ তার পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নেবে এটা আমরা চাই। নির্বাচন কমিশন ভেবে দেখুক বা তারা পর্যালোচনা করে দেখুক যেখানে নির্বাচন করানোর পরিস্থিতি আছে পরিস্থিতি নেই বা সাত দিনের নোটিশে নির্বাচন হয় নরেন্দ্র মোদী কিংবা আমাদের দলের পক্ষ থেকে সভাপতি কেউ কি বলেছে যে আমরা পর্যাপ্ত ভ্যাকসিন আমাদের কাছে আসছে। আমরা এই কঠিন পরিস্থিতিতে যাতে ডিসেম্বর মাসের মধ্যে লোককে ভ্যাকসিনেট করা যায় সরকার যাতে চেষ্টা করছে এবং সরকার আশাবাদী সেটা করতে পারে, কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন তো নেই, যা চাহিদা সেই তুলনায় তো যোগান নেই, দেওয়া সম্ভব নয়। তো আগেও আমরা বলেছি যে এটা তো কেসিদাসের রসগোল্লা নয়, অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে চলে আসবে, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছে, ইন্টারন্যাশনাল কন্ট্রাকচুয়াল অবলিগেশন আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আছে, আন্তর্জাতিক সম্পর্ক আছে, তৃতীয় বিশ্বের দেশগুলো পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে, যাদের থেকে আমরা দুঃসময়ে অক্সিজেন কনসেন্ট্রেটর পেয়েছি, ভেন্টিলেটর পেয়েছি, তো তাদেরও সহযোগিতা করবার প্রয়োজন আছে। এই সহযোগিতা করে নরেন্দ্র মোদী সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, 100 বেশি ছোট ছোট রাষ্ট্রকে ভারতবর্ষ সহযোগিতা করেছে। আমরা যেভাবে হাইড্রক্সিক্লোরোকুইন দিয়েছি, প্যারাসিটামল দিয়েছি, ভ্যাকসিন দিয়েছি, তাও প্রতিদানে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি, আরো অনেক কিছু দিয়েছি। এখন তো দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এখানে ভেন্টিলেটর তৈরি হচ্ছে, অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি হচ্ছে, পর্যাপ্ত মোটামুটি একটা অক্সিজেনেশনের ব্যবস্থা হয়ে গেছে সারা রাষ্ট্র জুড়ে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভারত সরকার সফলতার সঙ্গে কাজ করে চলেছে, তো সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন আরো ভ্যাকসিনের প্রয়োজন আছে। আমরাও পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে বলছি প্রত্যেকটা মানুষের জন্য ভ্যাকসিন প্রয়োজন আছে এবং দ্রুত ভ্যাকসিনের প্রয়োজন। তো আমরাও সরকারকে জানিয়েছি, আমাদের দলের প্রার্থীদের জানিয়েছি যে আমাদের আরো বেশি করে ভ্যাকসিন দেওয়া হবে। সেটা নিয়ে দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ তার মৃত্যু নিয়ে নিশানা করছে বিজেপিকে, প্রশ্ন তুলছেন এই মৃত্যুর স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু, এবং হেস্টিংস থানায় আজকে একটা অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে, এই প্রসঙ্গে আপনার দল হিসেবে কি দেখছেন? আমাদের কাছে রাজ্য সরকারের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক একটি ঘটনা। রাজ্য সরকার সমস্ত কিছুর মধ্যে প্রতিহিংসা থাকে এবং রহস্যের একটা গন্ধ পায়, এক্ষেত্রে তারা সেই কাজ শুরু করেছে। রাজ্য সরকারের মৃত্যুর জন্য যদি প্রকৃতির কাউকে দায়ী হয়, দায়ী হচ্ছে স্বাস্থ্য মন্ত্রক, দায়ী হচ্ছে এসএসকে হসপিটাল। তাদের কাছে যখন রাজ্য সরকারকে নিয়ে যাওয়া হয় তখন তারা প্রাথমিক কিছু ওষুধপত্র দেওয়ার পরেও তারা তাকে কিন্তু অ্যাডমিট করেন, বা মিনিমাম লাইফ সাপোর্ট দেওয়ার যে ব্যবস্থা, যে একটা এই ধরনের মাসিক কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে যে হসপিটালে গেছে, যে সহযোগিতা
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে বা মানে হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। সুতরাং এই ঘটনার জন্য যদি কারোর দিকে আঙুল ওঠে এবং এর মধ্যে যদি কোনো রহস্য থাকে, এটাই রহস্য যে SSKM ওই অবস্থায় একজন পেশেন্টকে কি করে ছেড়ে দিল, কি করে কলকাতা শহরের সবচেয়ে বড় হসপিটাল বলতে পারে যে এখন আমাদের কাছে কোনো জায়গা নেই, তোমরা একে এখান থেকে নিয়ে অন্য কোনো জায়গা ICU-এ অ্যাডমিট করিয়ে দাও। তারা যদি মিনিমাম লাইফ সাপোর্টটুকু অত্যন্ত সিরিয়াসলি যেত, তাহলে আজকে রাজ্য সরকারের জন্য এতগুলো মানুষকে অফিসের বাইরে কখন পড়ে আসবে অপেক্ষা করতে হতো না। এর জন্য দায়ী SSKM হসপিটাল কর্তৃপক্ষ, আর সেই ব্যর্থতা থেকেই দৃষ্টি ঘোরানোর জন্য তারা এই চক্রান্তের গল্প রহস্যের সন্ধান করে ফেলেছেন এবং তদন্ত শুরু করেছেন। আগে তদন্ত করে দেখুন রাজ্য সরকার, আমরাও দেখব, আমরা তো বিষয়টা ছাড়বো না, আমরাও দেখব যে কেন SSKM হসপিটাল ওই অবস্থায় একটা পেশেন্টকে ছেড়ে দিয়েছে। ওই ধরনের মাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট, তারা বুঝতে পারছে তার অবস্থা খারাপ, লিঙ্ক করছে পেশেন্ট, কি করে ওই শারীরিক অবস্থার একজন পেশেন্টকে অন্য হসপিটালে শিফট করানোর কথা হবে? আসল চক্রান্ত বা আসল মানে উদাসীনতা যদি কোনো জায়গায় থেকে থাকে, তো সেই উদাসীনতার জন্য দায়ী হচ্ছে এই SSKM হসপিটাল কর্তৃপক্ষ। যে ঘটনাগুলো বলছে ছেলে এইভাবে মারা গেল, মানে সকলের সঙ্গে টাকার সদ্ভাব ছিল, এত হাসি খুশি, সকলের সঙ্গে মিশতে ধরনের ছেলে, সবসময় একটা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে থাকতো, ইসকেমিক হার্ট ছিল তার, ওষুধ খেত, অনিয়মিত জীবনযাপন করতো, ঠিক সময় খেত না, চেহারা ভারী ছিল, চারিদিকে দৌড়ঝাঁপ করতো, প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক ছিল। এরকম যদি ছেলে মারা গেল, তাকে একটা এত বড় কলকাতা শহরের হসপিটাল SSKM হসপিটাল তার মিনিমাম লাইফ সাপোর্ট সে সেখানে গিয়ে পেল না, আর তারপরে তার মৃত্যুকে কেন্দ্র করে আর কি ধরনের কথা তৈরি হয়েছে। আজকে তো গতকাল থেকেই তো আমরা এই অভিযোগ তৈরি করতে পারতাম, একটা রাজনৈতিক দলের তো একটুখানি সামর্থ্য থাকে যে মুহূর্তের মধ্যে কারোর বিরুদ্ধে একটা মামলা রুজু করে দেয়, কারোর দিকে আঙুল তোলা। কিন্তু কাল গতকাল পর্যন্ত, গতকাল রাত্রি পর্যন্ত এবং আজকে সকাল পর্যন্ত আমরা কিন্তু এই কাজ করিনি। এর জন্য যদি কারো গাফিলতি থাকে, আমি আবার বলছি সেটা SSKM হসপিটাল আঙুল তুললে তাদের দিকে আঙুল উঠবে। আর এর মধ্যে যদি নতুন করে তদন্ত করে যদি মনে করেন BJP-কে একটা যোগ করে দেবেন, তাহলে এত সহজ ভাবে গল্পকে তৈরি করা যাবে না। আমাদের দরজা খোলা আছে, যে তদন্ত করতে চায় তিনি আসবেন, যা চাইবেন তিনি পাবেন, যাদের জিজ্ঞাসা করা উচিত প্রয়োজন মনে করবেন তারা পুরো কোঅপারেট করবে। কিন্তু এই ধরনের অভিযোগ তুলে একজনের মৃত্যুতে যারা এই ধরনের নাটক তৈরি করছে, এতে একটি পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে, তার একমাত্র ছেলে যা হারিয়েছেন তার স্ত্রী, আগে তাদের সেই পরিবারটি তার যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছে। এটা তৃণমূলের পক্ষ থেকে আমার মনে হয় এই ধরনের উক্তি অত্যন্ত অমানবিক। রাত্র বসু এবং মহায় ঘটক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা ত্রিপুরায় আছেন, ভাই তাকে যে ওই গাছটা করেছে অভিযোগ করার জন্য প্রতিবাদ জানাবেন, নিশ্চয়ই জানাবেন। এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবে, পার্শ্ববর্তী রাজ্য বা তারপরে দুজনই বাংলা ভাষী অবশ্যই যাবে, সেখানে তাতে স্বাগত জানাবে, কেউ বহিরাগত করবে না, নিশ্চয়ই যাবে। আনন্দের কথা, যে যেভাবে পারেন প্রতিবাদ জানান, প্রতিবাদ করবার অধিকার ভারতবর্ষের সকলের আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে প্রতিবাদ জানা সিলেক্টিভ। আজকে আরো একজন ভুয়ো IPS অফিসার রাত্রে লাগাতার যেভাবে ভুয়ো IPS অফিসার, IAS অফিসার, আসলে পশ্চিমবঙ্গের আইনের শাসনটা এমন জায়গায় পৌঁছে যে আইন শৃঙ্খলা যে জায়গায় পৌঁছে গেছে, সাধারণ কিছু মানুষজন তারা চিন্তিত হয়ে পড়েছে, সেই জন্য তারাই দায়িত্ব তুলে নিয়ে হাতে IPS হয়ে গেছে। আর তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এখানে কিছু হবে না, তাদের সরকার মনে করে ফেলেছে, তারাও তাদের মতো করে নীল বাতি লাগিয়ে ফেলেছে। একবার একটা কোর্টের থেকে রায় এসেছিল যে লাল বাতি কেউ ব্যবহার করতে পারে, এ ধরনের বাতি লাগানো বন্ধ করুন। রাজ্য সরকারের পক্ষ থেকে তৃণমূল দলের পক্ষ থেকে ঘটে দেওয়া হলো যে আমরা এসব মানি না, পুরা কোর্টকে মানে না, কেন্দ্রকে মানে না, আর এখানে অন্য মানুষ তাদের মানে সবাই বেরিয়ে পড়েছে। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।